সবাইকে আবারো স্বাগত জয়া ব্রাইডাল মেহেদি মেক মি বিউটিফুল অনুষ্ঠানে। আমাদের এবারে সেগমেন্ট হট সিট উইথ এক্সপার্ট। হট সিট উইথ এক্সপার্টে আজ আমাদের সাথে আছে বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল এবং কোরিওগ্রাফার আজরা মাহমুদ আপু। আপু কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং স্পেশালি আজ আমাদের এই সেটে আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। আমার এসেও ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপু প্রথমে একটু শুরুর দিকের গল্পটা আমি জানতে চাইবো। হ্যাঁ, কত বছরে গেল? শুরু করেছি 17 বছর। মাশাআল্লাহ। মডেলিং করার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, এফটিভি দেখতাম, তখন এফটিভি এলাউড ছিল আমাদের, সেই জায়গাটা থেকেই মনে হলো না এটা করতে চাই। তারপরও হাইট কম ছিল, সেটার একটা বাধা ছিল। মাশাআল্লাহ। তারপরে সবকিছু আপনার আদার্স কোয়ালিটি দিয়ে আপনি ইচ্ছা থাকলে ওই উপায় করে নেওয়া যায়, বুঝছো? বাট ওই ডেডিকেশনটা থাকতে হয়। সেখান থেকে আসলে পেপারে একটা মডেল আবশ্যক দেখা, সেখান থেকে কৌশিকি নাসির টুপা ছিলেন আমাদের তখন মডেল, তার কাছে গ্রুমিং করা 3 মাস, তারপর সেখান থেকে আসলে শুরু। আর মূলত এটা ছিল 2001 এর কথা। 2002 তে প্যান্টিন অ্যান্ড হেড এন্ড শোল্ডার্স ইউ গট দ্য লুক একটা কম্পিটিশন ছিল, সেটাই ক্রাউনটা জিতেছিলাম। তারপর থেকে আই ডিডন্ট হ্যাভ টু লুক ব্যাক আর মাই লাইফ ওয়াজ থেকে শুধু পথচলা। এবং সেখান থেকে আজকে এত বছর পরে আপনার পথচলাটা এত দূর হয়েছে যে আপনি মডেল থেকে এখন কোরিওগ্রাফার হয়েছেন। তো আবু এখনকার ব্যস্ততাটা নিয়ে একটু শুনতে চাইবো, কি কি নিয়ে কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং আপনার একটা ওয়ার্কশপ আছে ওটা নিয়ে একটু শুনতে চাইবো। আমি অনেক কিছু করি আছি, মানে আসলে কখনো ভাবিনি যে এই জায়গাটাকে এত ভালোবেসে ফেলবো যে এই জায়গার মানে রয়ে যেতে চাবো, কিন্তু ভালোবাসাটা এত স্ট্রং যে প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু আমি ট্রাই করে দেখেছি। এখন যেইগুলো জিনিস নিয়ে ব্যস্ত সেটা হচ্ছে কোরিওগ্রাফি তো আছেই আমার, বিভিন্ন ফ্যাশন শো কোরিওগ্রাফি তো করছি, সেটা সারা মাস জুড়েই, মানে মাস পুরো বছর জুড়ে থাকে, প্রতিটা মাসেই থাকে। সেছাড়া আমি আরঙের স্টাইলিংটা করি, ওদের পুরো ক্যাম্পেইন প্ল্যানিং থেকে শুরু করে পুরো জিনিসটা করি আরঙের সাথে। তাছাড়াও আমার আছে উপস্থাপনা চালিয়ে যাচ্ছি কন্টিনিউয়াসলি, এবং গত বছর থেকে যেটা একটা শুরু করেছি সেটা হচ্ছে যে আজরা মাহমুদ গ্রুমিং এন্ড কাস্টিং স্টুডিও। এটার কাজটা হচ্ছে যে আমি ভেবেছিলাম স্কুল হিসাবে প্রতিষ্ঠিত করব আসলে অর্গানাইজেশনটা বা ইনস্টিটিউশনটা, কিন্তু তারপর আমার মনে হলো যে আসলে 3 মাস পর পর এতগুলো স্টুডেন্ট বের করে আমি কোথায় কাজ দিব, কাজ দিয়ে এত কাজও দিতে হবে তাদেরকে না, আমি ঘুম করলাম কিন্তু কাজ দিতে পারলাম না। আই ডোন্ট ওয়ান্ট টু বি সামওয়ান লাইক দ্যাট। সো আসলে একটা ওয়ার্কশপ করলাম, শেষে রিয়েলাইজ করলাম যে বছরে একটাই করব, একদম প্রপারলি বাছাই করে স্টুডেন্টস নিব এবং সেই সাথে একটা প্রপার গ্রুমিং ওদেরকে দিব, মানে বসা থেকে শুরু করে হাঁটা থেকে শুরু করে চলা থেকে কথা থেকে পুরো জিনিসটা একটা পরিপূর্ণ একটা গ্রুমড মানুষ মানে বানিয়ে তারপরেই ছাড়বো। সেই জায়গাটা থেকে আমার মনে হলো যদি বছরে একটা করে ইটস বেটার। আর একটা যেটা আপু জানতে চাচ্ছি যে এই সব কিছু মিলে যেটা আমরা আপনাকে মডেলিং এ দেখেছি, দেখছি আপনি কোরিওগ্রাফি করছেন এবং সেই সাথে একটু উপস্থাপনাও করছেন দেখছি, সবকিছু মেইনটেইন কিভাবে করছেন আপু? আমার মনে হয় কাজটাকে যখন তুমি ভালোবাসবা তখন কাজটাকে কিন্তু কাজ মনে হবে। অফকোর্স আমার মনে হয় এই জায়গাটা থেকে কিন্তু মেইনটেইন বা ব্যালেন্স যে করতে হবে সেটাই আমার কখনো মাথায় আসে না, কেমন করে জানি অটোমেটিক্যালি জিনিসটা হয়ে যায়, হয়ে যায়। হ্যাঁ, আর এত ভালো লাগে এই জায়গাটায় কাজ করতে আমার প্রত্যেকটা ক্ষেত্রেই, এবং সেখানে না সামহাও দি আদার টাইম ব্যালেন্সটাও হয়ে যায় কোনো না কোনো ভাবে অটোমেটিকলি। ভালোবাসার জায়গা যেহেতু সেহেতু কাজে সব কিছু অটোমেটিকলি পড়ে যাচ্ছে। সবচেয়ে প্রিয় কাজটা কোন? এইটা বাছাই করে বলতে পারবো না, কিন্তু একটা জিনিস বলবো, মানুষের শেকড় কখনো ভুলে যেতে নেই। তো আমি শুরু করেছি মডেলিং দিয়ে, সেই জায়গাটাই কিন্তু আমার শুরুটা। হ্যাঁ, ওটার প্রতি একটা আলাদা টান আছে মডেলিংটার। এখন আমি ক্যাটওয়াক করি না বা র্যাম্পে হাঁটি না আমি, কিন্তু তারপরও মডেলিং এর যতটুকু ফটোশুট করি, অল্প অল্প করে কাজ করি, সেটার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। এটা আসলে অন্যগুলোর সাথে কোনোভাবে কম্পারিজনও করতে চাই না আমি আসলে সব জায়গা থেকে আলাদা আলাদা। আর এছাড়া প্রত্যেকটা টুকটুক করে যা করি সব করতে আমার খুবই ভালো লাগে। ওয়াও আপু, আরেকটা যে এখন যে প্রশ্নটা আমি করব এটা আমিও জানতে চাই এবং ডেফিনেটলি দর্শকরাও জানতে চায়, যেহেতু আমরা মেক মি বিউটিফুলে আছি, আমাদের রাজা আবু এত সুন্দর কিভাবে করে থাকে এন্ড মেইনটেইন কিভাবে করে করছে সেটা একটু জানতে চাই। আমি একটা কথা বলি, মেক মি বিউটিফুল না, বিউটিফুল এর সবচেয়ে বড় একটা অংশ কিন্তু আমি মনে করি হাসি খুশি থাকা। অফ কোর্স, এবং তুমি যত হাসি খুশি থাকবা তোমাকে দেখতেও তত ভালো লাগবে, একই সাথে কিন্তু তোমার নিজের ভিতরেও ফুর্তিটা থাকবে, হ্যাঁ চলে আসবে ভিতর থেকে। কারণ তুমি যদি একটা ফেক হাসিও হাসো তোমার কিন্তু ব্রেইন অটোমেটিকলি মনে করে এটা আসল হাসি, আনন্দ। হ্যাঁ, এবং সেই হাসিটা থেকে কিন্তু তোমার বডিতে তোমার হ্যাপি হরমোনস রিলিজ হয় এবং সেই হ্যাপি হরমোনসটাও কিন্তু তোমাকে হ্যাপি করে তোলে, অলদো তুমি ফেক হাসি দিচ্ছ। তো সেই জায়গাটা আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ যে হাসি খুশি থাকো, হাসি খুশি থাকো, ইয়াং এট হার্ট থাকো, এন্ড জীবনটা আসলে অনেক লম্বা না, অনেক সময় না, যতদিন বেঁচে আছো এনজয় করো, প্রতিটা মুহূর্ত এনজয় করো, সেটা কিন্তু অনেক বড় একটা অংশ বিউটিফুল থাকার আজীবন। অনেক অনেক চমৎকার লাগলো
আর পার্লারে যাওয়া বা ফিটনেসের জন্য কাজ কি রকম করা হচ্ছে, জিমে যাওয়া বা এরকম? আমার একটা জিনিস কি জানো, বয়স বেড়ে যাচ্ছে কিন্তু মনের বয়স বাড়ছে, বুঝছো? তো আমার হয় কি যে আমার ফিট থাকতে হবে, আমি ট্রাভেল করতে পছন্দ করি এবং আমি মানে আমি যেন অ্যাটলিস্ট 50 বছর পর মানে হলেও পাহাড়ে উঠে যেতে পারি, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার ফিট থাকতে হবে, জানি না কতটুকু পারবো, কিন্তু নিজের যতটুকু চেষ্টা সেটা কিন্তু বজায় রাখতে হবে। সো এটার জন্য আমার ওয়ার্কআউটটা আমি প্রপারলি মেনটেন করি। যেমন আমি যদি কিছুও না পারি, আমার হাঁটতে হবে 40 মিনিট, এইটা মেনটেন করতেই হবে। রেগুলার একটু রান করার চেষ্টা করি, অ্যারোবিক্স করি, যখন যেটা পাচ্ছি তখন কিন্তু সেটা করার চেষ্টা করি। যদি ব্যস্ততার কারণে কোনো একটা সময় আমি ওয়ার্কআউট না করতে পারি, সেদিন কিন্তু আমি খাবার ব্যালেন্স করে ফেলি, তখন ফুডটা ব্যালেন্স করি। ওভারঅল আমার মানে মেইনটেইন করি আমি নিজেকে। ফুড হ্যাবিটটাও কি আপু একটা রুটিন? ফুড হ্যাবিট আমি আবার 3 মাস মেইনটেইন করি, 3 মাস করি না, আবার 3 মাস করি, আবার 3 মাস করি না। কিন্তু যখনই দেখি একটু ওজনটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, আমার আমার পা নিতে চায় না আমার ওজন, বুঝছো? মানে ওজনটা বাড়লেই মানে আমি ধরো 52 ক্রস করলেই আমার পা ব্যথা শুরু হয়ে যায়, যে ওয়েট ক্যারি করছে সাইকোলজিক্যাল, বুঝছো? পুরাই তো সেই জায়গাটা খাবার দাবার আমি প্রপারলি মেইনটেইন করি। কিছু সিম্পল সিম্পল জিনিস মেইনটেইন করলেই কিন্তু হয়। একটা হচ্ছে যে তুমি খাবারগুলা রেগুলারলি খাবা এবং খুব বেশি খাবা না, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি জানো, খিদা পাওয়ার আগেই খাবা, কারণ খিদাটা পেয়ে গেলেই খাবাটা গগগগ করে খাওয়া হয়ে যায়, মাথা কাজ করে না। আর এমন না যে আমি অনেক কিছু রেস্ট্রিক্ট করি, আমি কিন্তু খুব সুইট টুথ, আমি কিন্তু অনেক মিষ্টি খাই। এই মিষ্টিটা খেলে কখন মিষ্টি খাচ্ছি সেটা নিয়ে ব্যালেন্স করে ফেলি, লাইফ ক্যালোরিটা বেড়ে যাচ্ছে, ব্যালেন্স করার একটা জায়গা। সো পুরোটা ক্যালোরিটা ওরকম করে ব্যালেন্স করতে হয়, কিন্তু আমি ফ্রি কাছি, আমি মেইনটেইন করি। আপু এবার একটু শপিং নিয়ে কথা বলবো, শপিং করতে কি পরিমাণ ভালোবাসেন এবং কোথায় স্পেশালি শপিংটা করা হয়, বাংলাদেশে না দেশের বাইরে, এবং কোন জিনিসগুলোর দিকে বেশি অ্যাট্রাকশন আছে আপু? শপিং করতে প্রত্যেকটা মেয়ে, হ্যাঁ মানে এটা তো মানে এটা বেসিক, এবং আমরা আসলে আমরা এমন একটা জায়গায় কাজ করি যেখানে কিন্তু কাপড় চোপড় অনেক বেশি ইম্পর্টেন্ট, ভালোবাসা শপিং, হ্যাঁ মানে এটা কিন্তু প্রয়োজন একেবারে, নিড। মানে আমি একটা উপস্থাপনায় বসবো, আমার নতুন কাপড় লাগবে, আমি একটা বাইরে যাচ্ছি দাওয়াত খেতে যাচ্ছি, আমার নতুন কাপড় লাগবে, লাগে কিন্তু, হ্যাঁ হ্যাঁ এমনিতে সেই জায়গাটায় শপিং যদি পছন্দ না হয় তারপরও করতে হয়। তো আমার পাগলামিটা জাগে শম্পা, আমি পাগলের মতো শপিং করি, এবং আমি বেশিরভাগ সময় ওয়েস্টার্ন কাপড়ই পরি। ইস্টার্ন কাপড় আমি দাওয়াত টাওয়াতে গেলে বা কোনো স্পেশাল প্রোগ্রাম থাকলে সেরকম পরি, ইস্টার্ন কাপড়গুলো আমি কখনোই দেশের বাইরে থেকে কিনি না। বাংলাদেশ আমি দেশি কাপড় কিনবো, আমি সিল্ক কিনবো, আমি জামদানি কিনবো, আমি কটন কিনবো, কিন্তু আমি আমাদের দেশীয় কাপড় কিনবো। ওয়াও, এইটা আমি মেইনটেইন করি, কারণ আমি মনে করি কি জানো, আমি একটা আমি ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা আইকন, আমি আমাদের দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি মডেলিং ইন্ডাস্ট্রিটাকে রিপ্রেজেন্ট করি, সেই জায়গাটা থেকে আমি কিন্তু ফ্যাশনের একটা অংশ, দেশীয় ফ্যাশনের একটা অংশ, আমার কিছু একটা দায়িত্ব আছে আমাদের দেশীয় ফ্যাশনের উপর। আপনাকে দেখে শিখবে অনেকে, আপনি যখন বিদেশ থেকে কালেক্ট করবেন তখন ওদিকে মুভ করবে অনেকে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমি দেশীয় কাপড় আসলে দেশের বাইরে আমি যাব না। এখন আপু যেটা হয় যে একদিন যদি আমরা টিমের সবাই মিলে আশাপুর বাসায় যাই, গিয়ে ওয়ার্ড্রপটা চেক করি, ইন্সপেকশন করি, তাহলে কোন জিনিসটার কালেকশন সবচেয়ে বেশি দেখতে পাবো? জুতা। ওকে, আমি জুতা ফিক, আমি পাগলের মতো জুতা কিনি। ওকে, মানে আমি আসলেই পাগলের, একটা সময় ছিল যখন আমার 550 জোড়া জুতা ছিল। ও মাই গড, মানে আমি মাসে 10 জোড়া জুতা না কিনলে আমার হতো না, আমি মানে জুতা কিনতেই হবে, মানে আমার এখনো জুতা দেখলে না মানে আমি বুঝাতে পারবো না, এটা অ্যাডিকশন, মানে আমার ভিতর থেকে না একটা মানে কেমন জানা কিনতে হবে, মানে এরকম একটা জিনিস উঠে, বুঝছো? সবচেয়ে বেশি জুতার কালেকশন, আমার জুতার কালেকশন অনেক, তার বিশাল কালেকশন দেখতে পাবো। কঠিন আপু, কাজের বাইরে বা কোনো একটা ফেস্টিভ্যালে এমনিতে গেলে যেটা হয় যে কোন ড্রেসটা আপনার পছন্দ? আপনি ওয়েস্টার্ন গেটআপে আমরা বেশি দেখি আপনাকে, বাট শাড়ি না ওয়েস্টার্ন কোনটা আপনার পছন্দ? আমার কথা হচ্ছে ক্যাজুয়াল যদি কিছু হয় তাহলে আমি ওয়েস্টার্ন গেটআপে থাকবো, এটা মুভমেন্টের জন্য ইজি। আর যদি কোনো ধরো ফেস্টিভ্যাল কোনো ফেস্টিভ্যাল টাইপের কিছু হয় তাহলে বেশিরভাগ সময় তুমি আমাকে জামদানি শাড়ি পরাবো। জামদানি শাড়ি, জামদানির প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে। আপু থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আজকে এখানে পেয়ে অনেক ভালো লেগেছে, এবং আমার কাছে আরও অনেক অনেক প্রশ্ন ছিল, মনের মধ্যে আসছিল, বাট টাইমটা শর্ট, কাজেই শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপু, আর শেষ মুহূর্তে কিছু বলতে চাইলে দর্শক সম্পদ তোমাকে অনেক ধন্যবাদ, এশিয়ান টিভিকে অনেক ধন্যবাদ, তোমার প্রডিউসার বাবুল ভাইকে অনেক ধন্যবাদ এখানে ডাকার জন্য, এবং স্পেশালি জয়া ব্রাইডাল মেহেদি মেকিং বিউটিফুল প্রোগ্রামে যে আমি আসছি ওদেরকেও অনেক ধন্যবাদ, আবারও তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক, জয়া ব্রাইডাল মেহেদি মেক মি বিউটিফুল অনুষ্ঠানে এবারে নিচ্ছে ছোট্ট একটি ব্রেক, ফিরে আসছি একটু পর, কোথাও যাবেন না, সাথেই থাকুন।